সিরিয়ায় তেহরানের কনসুলেটে হামলার প্রতিশোধে অপারেশন ট্রু প্রমিস নামের সরাসরি ইসরায়েলি ভূখণ্ডে মিসাইল হামলা চালিয়েছে ইরান। এর পাশাপাশি ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরাও। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তারা। ইসরায়েলের অপরাধের শাস্তি দিতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও ইরানের এই বাহিনী উল্লেখ করেছে। ইরানের এ হামলার পর লেবানন, জর্ডান ও ইরাক তাদের আকাশপথ বন্ধ করে দিয়েছে। ইরান ও ইসরায়েলও সামরিক উড়োজাহাজ বাদে বাকি সব উড়োজাহাজের জন্য তাদের আকাশপথ বন্ধ করে দিয়েছে। অপরদিকে ইসরায়েলে হামলায় উচ্ছ্বাস প্রকাশ করে মিছিল করেছে শত শত ইরানি নাগরিক। দেশটির বিভিন্ন স্থানে এ মিছিল হয়েছে বলে জানা যায়। ইসরায়েলে চালানো হামলা উদযাপন করতে অনেকেই জড়ো হন তেহরানের অবস্থিত ব্রিটিশ দূতাবাসের সামনে। সেখানে বহু মানুষকে ইরানের পতাকা হাতে দেখা যায়। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ।